আমি ঋতুপর্ণা আরিয়ানা জামান খরাস্তা আমাদের ফারুক ভাই সবাই আছে এবং এটার একটা পার্ট শেষ করে আসলাম এর পরবর্তীতে নেক্সট লট শুরু হবে খুব শীঘ্রই কাজে ব্যস্ততা বেশ কিছু ছবির শুটিং চলছে যেমন হচ্ছে খম খুরশিদের জয় বাংলা ধ্বনি যেটা হচ্ছে সরকারি অনুদান 2021-22 এবং মাঝে অনন্য মামুনের একটি ছবি করে আসলাম যেটা হচ্ছে অনন্য মামুন যেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার একটি ছবি বাংলাদেশ ভারত জয়েন্ট ভেঞ্চার অনন্য মামুন এবং অভিনন্দন দত্তের যেখানে আমি ঋতুপর্ণা আরিয়ানা জামান খরাস্তা আমাদের ফারুক ভাই সবাই আছে এবং এটার একটা পার্ট শেষ করে আসলাম এর পরবর্তীতে নেক্সট লট শুরু হবে খুব শীঘ্রই আর বেশ কিছু কাজ কেমন কাজের প্ল্যানিং চলছে আর আগের কাজ যেমন ক্যাসিনোর ডাবিং করা বাকি তারপরে কয়লার আমি এর গুপ্তি একটা ছবি করছিলাম কয়লা সো কয়লার শুটিংয়ের কিছু কাজ বাকি তারপরে 2019-20 অনুদানে দুটো ছবি কাজ করছি একটা হচ্ছে ছায়াবৃক্ষ যেটা হচ্ছে বন্ধন বিশ্বাসের আমি এর উপর বিশ্বাস এটারও কাজ শেষ এবং সেন্সরও হয়ে সেন্সরও জমা পড়বে খুব শীঘ্রই আর আরেকটা ছবি করছে ফিরে দেখা আমাদের সবার পছন্দের রোজিনাপুর ওইটাতে আমি আছি স্পর্শে আছে ওইটারও সেন্সর হয়ে গেছে অনেকগুলো ছবি রেডি আছে দেখা যায় এখন রিলিজে প্ল্যানিং করছি নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং আমার কাছে মনে হয় যে ভালো অ্যাক্ট্রেসের সাথে যখন মানে কো অ্যাক্ট্রেস যখন ভালো অ্যাক্টিং করে বা ভালো অ্যাক্টিং দেয় বা রিয়াকশনটা ভালো হয় সো অ্যাক্টিংটা ভালো হয় এবং তার কোঅপারেশন দেখে আসলে আমার কাছে অনেক কিছু আমি শিখেছি এবং আমার কাছে মনে হয় যে কাজটা খুব ভালো হবে গল্পটা যেহেতু ডিফারেন্ট আমার কাছে মনে হয় দর্শক পছন্দ করবে দর্শকদের উদ্দেশ্যে বলবো যেটা হচ্ছে অবশ্যই আপনারা হলে যান এবং যেহেতু হলে যাওয়ার অভ্যাসটা শুরু হয়েছে বেশ কিছু ভালো ছবি গত কয়েক মাসে রিলিজ হয়েছে এবং আপনারা হলে যাচ্ছেন সো হলে যান হলে গিয়ে ছবি দেখুন তাতেই আমাদের সার্থকতা একটা প্রশ্ন অ্যাড করতে চাই আমি যে নায়ক বা নায়িকা যে অনেকে জড়ায় হ্যাঁ তো এই ক্ষেত্রে আসলে নায়ক নায়িকার ভূমিকা কি থাকবে যে তোলা না আমার কাছে মনে হয় যে এটা তো যেহেতু ফ্যানরা করে সো ফ্যান মেড এবং ফ্যানরা অনেক বেশি কিউরিয়াস হয় এক্সাইটেড হয় মাঝে মাঝে ওরা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় সো যখন ইমোশনাল হয়ে যায় তখন দেখা যায় দুই তর্কে দুজনের সাথে তর্ক শুরু হয় এটা থাকবে এটা নিয়ে আসলে আলটিমেটলি যাদের কিনে হচ্ছে তাদের উপর কিছু একটা দায়ী বর্তায় আমার মনে হয় তা তো অবশ্যই সেটা হচ্ছে যে এমন কোনো কিছু বলা উচিত না যেটা আসলে একদমই এটার সাথে রিলেটেড না ঘটনার সাথে এবং সেক্ষেত্রে আমরা যেটা আমাদের জায়গা থেকে করতে পারি সেটা হচ্ছে অবশ্যই জিনিসটাকে সহনীয় পর্যায়ে রেখে ফ্যান ঠিক আছে তাই বলে ইমোশনাল হয়ে আজেবাজে কথা বলে জিনিসটাকে নষ্ট না করে সুন্দর একটাভাবে শেষ করা উচিত